আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু আজকে ক্যাকড়া ধরবো। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে পুকুর সেচ পাম্পের মাধ্যমে সেচে মাছ ধরে। আর এই যে পুকুরটা সেচতেছে, আজকে সেচা হয়ে গেছে, মাছ ধরতেছে, চলেন আপনাদেরকে দেখাই। আর এটা আমার প্রথম ব্লগ ভিডিও, আপনারা যারাই দেখবেন আমাকে সাপোর্ট করবেন। আমি মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, তো আমি চাচ্ছি যে আমি নিজে কিছু করতে, আমি নিজে কিছু করতে চাইলে অবশ্যই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার প্রয়োজন। তো আশা করি যারাই আমার এই ব্লগ ভিডিওটা দেখবেন আমাকে সাপোর্ট করবেন। তো চলেন দেখি কিভাবে তারা মাছ ধরে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু আজকে ক্যাকড়া ধরবো, আর কয়টা ক্যাকড়া ধরবো তাও আমি আপনাদেরকে দেখাবো। চলেন দেখি, দেখেন ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর, অনেক সুন্দর একটা ভিউ এখানে। আর আপনারা সাপোর্ট করবেন, চেষ্টা করবেন এই ভিডিওটা ভাইরাল করে দেওয়ার জন্য, তাহলে নেক্সট টাইম আমি এর থেকে সুন্দর আরো কিছু ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সবাইকে ধন্যবাদ, ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন গ্রামের ছোট বাচ্চারা কি সুন্দর করে খাদার ভিতরে নেমে তারপরে তারা মাছ ধরতেছে, আর আমি ওইখানে নেমেছিলাম। আমি নেমেছিলাম অবশ্য কাঁকড়া ধরার জন্য। আমি 5টা কাঁকড়া পেয়েছিলাম, আর এই যে নীল যে ছেলেটা টি শার্ট পরে আছে ওর কাছ থেকে 1টা কাঁকড়া নিয়েছিলাম। আর এগুলো বাসায় এনে তারপরে আমি কাঁকড়াগুলো সুন্দর করে রেসিপি ইউটিউব থেকে দেখে রান্না করে খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। আর যারা এরকম ন্যাচারাল ব্লগ ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন। নেক্সট টাইম থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনাদের জন্য। আর এটা আমার প্রথম ব্লগ, যেহেতু সেহেতু আমি যদি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই, আমার অডিয়েন্সরা যদি আমাকে ভালোবাসে, তাহলে আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে উপহার দিতে পারবো। তাই চেষ্টা করবেন সবসময় আমাকে একটু ইন্সপায়ারেশন দিতে। আপনাদের কাছ থেকে যখন আমি একটা লাইক এবং পজিটিভলি একটা কমেন্ট পাবো, তখন এমনিতে আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যাবে। সো সেক্ষেত্রে আমি যদি আপনাদের থেকে ইন্সপায়ার হই, কমেন্ট, ভালো একটা লাইক পেয়ে, বা হচ্ছে দেখা যাচ্ছে ইন্সপায়ারেশনমূলক কোনো কথা আপনাদের কাছ থেকে যদি আমি পাই বা আশা করে থাকি, তখন কিন্তু আমার ভালো লাগবে ভিডিও বানাইতে। আর আমি যখন মন থেকে ভিডিও বানাবো তখন আমার ভিডিও কোয়ালিটি সব কিছু কিন্তু আগের থেকে অনেকটা ইমপ্রুভ করতে পারবো। সো আমি চাচ্ছি যে আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই, যেন আপনারা আমাকে সাপোর্ট করেন, আমাকে ভালোবাসেন। আর আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমি ভিডিও করে থাকি। এই যে দেখেন তারা মাছ ধরতেছে, দেখলেন যে হাড়ির ভিতরে মাছ কতগুলো হয়ে গেছে, এই যে দেখেন হাড়ি তারা নিচ্ছে এবং তারা মাছ ধরছে। আর এটা মূলত সেচ পাম্পের মাধ্যমে সেচে তারপরে হচ্ছে এরা মাছটা ধরতেছে। তো গ্রামীণ পরিবেশে মানুষ এভাবে মাছ ধরে, আর যারা গ্রামীণ পরিবেশকে ভালোবাসেন তারা আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর আমার সবকটা ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার ভিডিওটা, ইউটিউবের চ্যানেলটাতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নেক্সট টাইম থেকে আমি অনেক সুন্দর ভিডিও দিতে পারবো। দেখেন কতগুলো মাছ একসাথে হাড়ির ভিতরে, আরও মাছ কিন্তু এই ক্যানালটার ভিতরে রয়েছে। আর এই ক্যানালটার ভিতরেই কিন্তু কাঁকড়াগুলো ছিল আমি যখন নেমেছিলাম এখানে। তাই আমি কাঁকড়ার ভিডিওটা আমার ভিডিও লাস্ট অংশে আমি দিয়ে দিব যে আমি কয়টা কাঁকড়া পেয়েছিলাম। আর দেখেন তারা কীভাবে মাছের বাচ্চাগুলোকে ফিক্কা মেরে দিচ্ছে, দূর থেকে টান মারছে অন্য পুকুরে দেওয়ার জন্য। আর যে বাচ্চাগুলো পাশে দাঁড়ায় আছে তাদের এখন মাছ ধরতে দিচ্ছে না, এনারা যখন মাছ ধরা শেষ করবে তখন বাচ্চাগুলো মাছ ধরবে। এখন দেখেন আমি ধীরে ধীরে কাঁকড়াগুলো বের করতেছি, দেখেন। আর এই কাঁকড়া কিন্তু অনেক সাবধানতার সাথে বের করতে হয়, না হলে কামড় দিয়ে দেয়। দেখেন একটা বের করেছি, কিন্তু এটা বের হয়ে যাচ্ছে, যার কারণে আমি হচ্ছে এটার ভিতরে রাখি নাই, পরে হচ্ছে আমি ভিতরে যেয়ে তারপরে বের করছি গুলোকে। এই দেখেন কাঁকড়াগুলো ফাইনালি, এখন কাঁকড়াগুলো অপরিষ্কার অবস্থায় আছে। আর এগুলো এইভাবে হচ্ছে রান্না করা যায় না,
রান্না করার আগে সুন্দরভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হয়। আর এগুলোকে হচ্ছে আপনারা ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন যখন এগুলোকে আপনারা রান্নার জন্য উপযোগী করতে চাবেন। আর কাঁকড়ার হচ্ছে সব থেকে মজার অংশটাই হচ্ছে যে অংশটা দিয়ে কাঁকড়া কামড় মারে, ওই অংশটা বডির থেকেও বেশি স্বাদ লাগে। ওই অংশটা দেখেন কাঁকড়া একটা পড়ে গিয়েছে। আমি মূলত 5টা কাঁকড়া আজকে পেয়েছিলাম। আমার অনেকদিনের শখ ছিল যে আমি কাঁকড়া ফ্রাই করে তারপরে খাবো, কিন্তু আমি কাঁকড়া পেয়েছিলাম না, তো আজকে সুযোগটা হয়ে গেল, আমি নিয়ে আসলাম। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য।